গুড আফটারনুন স্টুডেন্টস কেমন আছো তোমরা আচ্ছা আজকে আমি দেখো তোমাদের এক্সারসাইজ এখানে তোমাদের আমি যে ফাইভ এফটা কমপ্লিট করেছিলাম দিয়ে এবার আজকে আমি তোমাদের এখানে দেখো ফাইভ জিটা এটা কমপ্লিট করিয়ে দেব দেখো কী দিয়েছি বলছি যে এই ফ্র্যাকসেন ইকোভ্যালেন টু থ্রি বাই ফাইভ ইজ এবার এখানে অপশন খুঁজতে হবে কোনটা দেখো এইটা না এটা না এইটা তাহলে এটা কোনটা হবে সবসময় ইকুয়েভ্যালেন্ট ফ্র্যাকশানে কী হয় আমরা বলেছি যে নিউমিনেটার আর ডিনোমিটারের সঙ্গে কোনো নাম্বার দিয়ে নয় মাল্টিপ্লাই করবো নয় ডিভিশন করবো তাহলে এটা অ্যান্সার হবে অবশ্যই তাই তো আচ্ছা এরপর দেখো পরেরটা দেখো কোশ্চেন নাম্বার টুটে কি আছে এই ফ্র্যাকশান ইকুয়েভ্যালেন্ট টু এইট বাই টুয়েলভ ইজ তাহলে এরও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন জানতে চাই যে তাহলে দেখো এখানে প্লাস আছে মাইনাস আছে দুটো তো হবেই না এইখানে দেখো ডিভিশন আছে এইট ডিভাইড ফোর টুয়েলভ ডিভাইড ফোর তাহলে অবশ্যই আমাদের এইটা অ্যান্সার হবে কারণ মাল্টিপ্লাই বা ডিভিশন আমরা বলেছি যে তবেই আমরা কিন্তু ইকুইভ্যালেন ফ্র্যাকশান বের করতে পারি আচ্ছা খাতাতে আমি যদি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই তাহলে দেখো থ্রি বাই ফাইভটাকে যদি আমি টু দিয়ে মাল্টিপ্লাই করি আর এখানে যে ডিনোমিনেটার আছে দেখো ডিনোমিনেটারকেও আমি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে এখানে আমি পেয়ে যাবো সিক্স বাই টেন তার মানে আমি মাল্টিপ্লাই করছি সেম নাম্বার দিয়ে নিউমিনেটার আর ডিনোমিনেটারকে তবেই কিন্তু আমি এখানেই তোমাদের পেয়ে যাচ্ছি ইকুয়ে ভ্যালেন্ট ওকে একই রকমভাবে দেখো যদি একই নাম্বার দিয়ে আমি ডিভিশন করি তবেই আমি ইকুয়েভ্যালেন্ট ফ্র্যাকশন পাবো আচ্ছা এরপর চলো আমরা কোশ্চেন নাম্বার থ্রিতে যাবো দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে কি আছে হ্যাঁ কোশ্চেন নাম্বার থ্রিতে এই যে আছে আচ্ছা দেখো এরপরে এখানে দেখো এখানে দেওয়া আছে যে এই ফ্র্যাকশান ইকুয়ে ভ্যালেন্ট টু টোয়েন্টি ফোর বাই থার্টি সিক্স তাহলে এর ইকুয়ে ফ্র্যাকশন কোনটা হবে চলো তাহলে আমরা এখানে দেখি যে টোয়েন্টি ফোর বাই থার্টি সিক্সের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কী আমি যদি টুয়েলভ দিয়ে এই দুটোকেই ডিভিশন করে দেখো তাহলে কী হবে টুয়েলভ টু যা হচ্ছে টোয়েন্টি ফোর আর টুয়েলভ থ্রি যা হচ্ছে থার্টি সিক্স মানে আমি একই নাম্বার দিয়ে দেখো আবার নিউমিনেটার আর ডিনোমিনেটারকে আমি ডিভিশন করছি তাহলে এখানে অ্যান্সার হয়ে আছে টু বাই থ্রি তাহলে এটা হচ্ছে অ্যান্সার ওকে তাহলে এখানে কোন অপশানটা হবে দেখো এখানে বিয়ের অপশান এরপরে বলেছে থ্রি বাই ফোর ইকুয়েভ্যালেন টু এক্স বাই টোয়েন্টি দেন দ্য ভ্যালু অফ এক্স আচ্ছা তাহলে দেখো আমরা এখানে করে নিচ্ছি যে থ্রি বাই ফোর ইকুয়েল এক্স বাই টোয়েন্টি তাহলে এক্স বাই টোয়েন্টি মানে আমাকে এবার এখানে এক্সের মান মানটা জানতে চেয়েছে তাহলে দেখো টোয়েন্টি আমি কী করে পাবো ফোরের সঙ্গে কত মাল্টিপ্লাই করে আমি টোয়েন্টি পাচ্ছি সেটা প্রথমে দেখবো ফাইভ মাল্টিপ্লাই করে আমি কী করছি টোয়েন্টি পাচ্ছি তাই তো তাহলে হিসেব মতো আমাকে থ্রি সাথেও কিন্তু ফাইভ মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমি যেটা পাবো সেটা এক্সের ভ্যালু হবে তাহলে আমি কী পাচ্ছি ফিফটিন পাচ্ছি তাহলে ফিফটিন বাই টোয়েন্টি তাহলে এক্সের ভ্যালুটা কত এটা হচ্ছে পনেরো বা ফিফটিন ঠিক আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এরকম টাইপে দেখবে কোশ্চেনগুলো বেশ সুন্দর কোশ্চেন আচ্ছা তারপরে ফাইভটা দেখো কী দিয়েছে দিয়েছে যে ইফ ফর্টি ফাইভ বাই সিক্সটি ইজ ইকুইভ্যালেন্ট টু থ্রি বাই এক্স দেন দ্য ভ্যালু অফ এক্স একই রকমে দেখো এটা মাল্টিপ্লাই দিয়ে করলাম এবার এটা হচ্ছে ডিভিশান দিয়ে ঠিক আছে দেখো কী দিয়েছে বলেছে যে দেখো এখানে বলেছে ফর্টি ফাইভ বাই সিক্সটি ইকুয়াল টু থ্রি বাই এক্স তাহলে ফর্টি ফাইভ থেকে থ্রি কী করে এলো ফর্টি ফাইভকে যদি আমি ফিফটিন দিয়ে যদি আমি ফিফটিন দিয়ে ডিভিশান করি তাহলে আমার আসতে থ্রি তাহলে সিক্সটিকেও আমাকে ফিফটিন দিয়ে ডিভিশান করতে হবে যদি আমি কত পাবো ফোর পাবো তাহলে থ্রি বাই ফোর দিয়ে আমি পেলাম এবার আমাকে এক্সের ভ্যালুটা জানতে চেয়েছি মানে ডিনমিনেটেরটা কী তাহলে সেটা হচ্ছে ফোর তাহলে এক্স এর ভ্যালু হলো ফোর ঠিক আছে এবার দেখো কোয়েশ্চেন সিক্স কী দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং আর লাইক ফ্র্যাকশন আছে তোমরা জানো যে লাইফ ফ্র্যাকশন কাকে বলে ইফ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন আর সেম দেন দ্য ফ্র্যাকশন আর কল্ড লাইক ফ্র্যাকশন তাই তো তাহলে দেখো এখানে ডিনোমিনেটরগুলো এক আছে তাহলে এইটা হয়ে যাবে লাইক ফ্র্যাকশন কোশ্চেন নাম্বার সেভেন দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার ফ্র্যাকশন কোনটা এখানে প্রপার ফ্যাশন হচ্ছে দেখো তাহলে প্রপার ফ্যাশান কোনটা হচ্ছে সেভেন বাই এইট ওয়ান হোল বাই সেভেন বাই এইট না এইট বাই সেভেন নাকি নান অফ দিস তাহলে দেখো আচ্ছা সেভেন এইটটা বলছে কোনটা এখানে প্রপার ফ্যাকশান দেখো ফাইভ বাই থ্রি এটা তো হতে পারে না কারণ এখানে ডি নমিনেটার নিউমেরিটার কারণ এখানে দেখো নিউমেরিটার তো ফাইভ আছে আর ডি নমিনেটার থ্রি আছে তাহলে আমরা জানি যে প্রপার ফ্যাশানে কী হয় আমি যদি তোমাদেরকে এখানে দেখাই প্রপার সব সবসময় কী হচ্ছে প্রপার ব্যবসাটা সব সবসময় ছোটো হবে কার থেকে ডি নমিনেটরের থেকে তাহলে ডি নমিনেটরের থেকে নিউমিনেটার ছোট হবে আমি এখানে চেক করি দেখো এখানে কিন্তু নিউমিনিটরটা কিন্তু ডিনমিনেটর থেকে ছোট নয় বড় হয়ে যাচ্ছে ফাইভ তো এখানে তো ফ্র্যাকশন দেওয়াই নেই আচ্ছা এইটা ওয়ান হোল অ্যান্ড টু বাই ফাইভ যদি আমি করি তাহলে ওয়ান হোল অ্যান্ড টু বাই কি যদি আমি লিখি তাহলে ফাইভ ওয়ানস ফাইভ বা টু সেভেন সেভেন বাই ফাইভ তাহলে এখানেও কিন্তু নিউমিরিটারটা বড় হয়ে যাচ্ছে ছোটো তো হচ্ছেই না ডিনমিনেটরের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এটাও হবে আচ্ছা তাহলে এখানে কোনটা হবে তাহলে এখানে অ্যান্সার হবে না অবদিন অর্থাৎ এখানে অপশানই কোনোটাই না কোয়েশ্চেন নাম্বার এইট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার ফ্যাকশন তাহলে এখানেও জিজ্ঞেস করছি কোনটা প্রপার ফ্যাকশন আমি তো বলেছি যে যদি নিউমেরেটার ডিনমিনেটার থেকে ছোট হয় তাহলে দেখো প্রথমটাতে আছে সেভেন বা এইট মানে এখানে কিন্তু নিউমেরেটার যেটা আছে সেভেন সে ডিনোমেরিটা এইটের থেকে ছোট তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার এরপর দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস কারেক্ট কোনটা হচ্ছে তোমাদের কারেক্ট এখানে তোমাকে চেক করতে বলছি থ্রি বাই ফোর আর থ্রি বাই ফাইভের মধ্যে কে পড়বো আচ্ছা চলো আমার সাথে চেকটা করবো কেমন করে দেখি দেখো থ্রি বাই ফোর আর থ্রি বাই ফাইভ আচ্ছা প্রথমে আমি ফ্র্যাকশন দুটো এরকম লিখে নিয়েছি এরপরে এরকমভাবে ক্রস মাল্টিপ্লাই করবো ঠিক আছে অর্থাৎ ফাইভের সঙ্গে থ্রি আর ফোরের সাথে থ্রি তাহলে থ্রির সাথে ফাইভ মাল্টিপ্লাই করে ফিফটিন আসছে আর ফোরের সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করে টুয়েলভ আসছে আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাজ ফিফটিন গ্রেটার দেন টুয়েলভ মানে যেহেতু ফিফটিনটা টুয়েলভের থেকে বড়ো হয়ে আছে তাই আমরা বলতে পারি যে থ্রি বাই ফোরটা থ্রি বাই ফাইভের থেকে বড়ো ঠিক আছে তাহলে থ্রি বাই ফোর থ্রি বাই ফাইভের থেকে বড়ো মানে থ্রি বাই ফোর গেটার দেন থ্রি বাই ফাইভ তাহলে আমরা কী করলাম ফাইভ থ্রি জার ফিফটিন আমি যদি ছোটো করে এখানে লিখি আর ফোর থ্রি জার টুয়েলভ তাই তো তাহলে যেখানেই মানে যেই ফ্র্যাকশানটার ওপরে যে লার্জার নাম্বারটা এলো যে ফ্র্যাকশানটার ওপরে দেখো তুমি যদি মনে মনে করো ফাইভ থ্রিজা ফিফটিন আর ফোর আর টুয়েলভ মনে মনে করার পরে যে ফ্র্যাকশনটার এরকম উপরে বড়ো নাম্বারটা এলো সেই ফ্র্যাকশানটা তুমি জানবে যে বড়ো ঠিক আছে তাহলে থ্রি বাই ফোরটা হচ্ছে বড়ো আচ্ছা তাহলে হলো এরপরে দেখো আমরা আসছি নাইনে নাইনেটা তো হয়ে গেলো কোশ্চেন নাম্বার তাহলে কোন কে বড় আচ্ছা দেন টেনটা দ্য স্মলেস্ট অফ দ্য ফ্রাকশান তাহলে এই ফ্র্যাকশনগুলোর মধ্যে কে স্মলেস্ট আছে চলো এটা তাহলে কীভাবে করতে হবে দেখি এটা দেখো প্রথমে আমি ফ্র্যাকশনগুলো এভাবে লিখে নিয়েছি দিয়ে আমি কি করেছি ফাইভ থ্রি সিক্স টেনে এলসিএম বের করেছি দেখো এখানে এলসিএম কত হয়েছে তাহলে এখানে এলসিএম এখানে যে এলসিএম বেরিয়েছে সেটা হচ্ছে তোমার থার্টি বেরিয়েছে এবার থার্টি মানে কি তাহলে থার্টি যদি আমি সবার এলসিএম করে নিই সব কটার ইকুয়ে ভ্যালেন্ট ফ্র্যাকশন এই যে ফ্র্যাকশনগুলো আছে তার ইকুয়ে ভ্যালেন্ট বের করে তাহলে আমি কম্প্যারিজান করতে সুবিধা হবে আমার তাহলে দেখো আমি সব কটারই এখানে ডিনমিনেটার থার্টি রেখেছি কারণ এনসিএম থার্টি এবার ফাইভ এবার দেখো এইটার ইকোভ্যালেন্ট ফ্র্যাকশান এইটা এটার ইকোভ্যালেন্ট ফ্র্যাকশান এইটা এটার এটা আর এটার এটা মানে ফাইভ সিক্স আর থার্টি তাহলে থ্রি সিক্স আর এইটিন আবার থ্রি টেনস আর থার্টি তাহলে টু টেনস আর টোয়েন্টি অর্থাৎ তাহলে আমি এই প্রত্যেকটা ফ্র্যাকশানকে তার ইকোভ্যালেন্ট ফ্র্যাকশান বের করেছি ডিনমিনেটার থার্টি করে দিয়ে আমি এবার কম্প্যারিজান করবো কারণ প্রত্যেকের ইলোমিটার এক হয়ে গেলে আমি তো কম্প্যারিজান করতেই পারি তাহলে এখানে দেখছি কে ছোটো এ ছোটো তা মানে থ্রি বাই ফাইভ হচ্ছে সব থেকে স্মলেস্ট তাহলে এটা হচ্ছে आंसर তাহলে বুঝতে পেরেছো আচ্ছা এবার ইলেমিনেটার দেখো বলছি দ্য লার্জেস্ট অফ দ্য ফ্র্যাকশন তাহলে এর মধ্যে কোনটা লার্জেস্ট ফ্র্যাকশন দেখো এখানে সব কটা এক আছে আর নিউমিরেটার এক থাকলে সব সময় মনে রাখবে যদি নিউমেরেটার নিউমিরেটার যদি সেম হয় তাহলে ডিনমিনেটার আলাদা থাকলে যার সব সবথেকে ছোট সে হচ্ছে বড় তাহলে দেখো নিউ নিউমিনেটার এক অথচ ডিনমিনেটার ছোট কার ফাইভ সেভেন নাইন ইলেভেনের মধ্যে নিশ্চয়ই ফাইভ তাহলে এইটা হচ্ছে তোমার থেকে লার্জেস্ট ঠিক আছে আর যদি এখানে তো নিউমিনেটার সেম থাকলে আমরা এইভাবে দেখি যে ডিনোমিনেটার আলাদা থাকলে যে ডিনমিনেটারটা ছোট সে বড়ো সেরকমই যদি ডিনোমিনেটার সেম থাকে তাহলে যা নিউমিনেটার বড় সে বড়ো তাহলে এখানে এখানে কিন্তু বড়োটা চায়নি এখানে যদিও তোমাকে বলেছে স্মলেস্ট স্মলেস্ট ফ্র্যাকশনটা ফ্র্যাকশানটা কী তাহলে এখানে স্মলেস্ট ফ্র্যাকশান কী আছে এখানে ডিমিটারটা তো অলরেডি সেম আছে তাহলে এখানে স্মলেস্ট ফ্র্যাকশান কী আছে এখানে এখানে হচ্ছে সিক্স বাই ইলেভেন তাহলে এটা হচ্ছে অ্যান্সার এবার দেখো থার্টিন থার্টিন এটা কী বলেছে যে দ্য স্মলেস্ট অব দ্য ফ্র্যাকশান মানে কোনটা হচ্ছে তোমার এখানে স্মলেস্ট ফ্র্যাকশান আচ্ছা তাহলে আমরা দেখবো যে এবার স্মলেস্ট ফ্র্যাকশান কীভাবে এখানে বার করেছি আবার সেমভাবে ফোর সিক্স টুয়েলভ বা থ্রি দেখো আমি এখানে এলসিএম বের করে নিয়েছি এখানে টুয়েলভ এলসিএম হয়েছে তাহলে টুয়েলভ বেলসিয়াম যেই হয়ে গেল তখনই আমি এলসিএমটা অর্থাৎ ডিনোমিনেটারটা টুয়েলভ প্রত্যেকে করে আমি প্রত্যেকের ইকুইভাজেন ফ্র্যাকশন বের করলাম তাহলে কীভাবে ইকুয়েভেন্ট ফ্র্যাকশান বের করা জানো তো থ্রি বাই ফোর উইথ থ্রি বাই ফোরের ইকুইভাজেন ফ্র্যাকশান উইথ ডিনোমিনেটার টুয়েলভ কী করে বার করে ফোরের সঙ্গে যদি থ্রি মাল্টিপ্লাই করে টুয়েলভ বাসে তাহলে থ্রির সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করে নাইন আসবে দেখো এইভাবে আমি প্রত্যেকটা বের করে নিচ্ছি ঠিক আছে মানে ইকুইভেলেন্ট ফ্র্যাকশান উইথ ডিনোমিনেটার টুয়েলভ বের করেছি তারপরে দেখছি সব থেকে ছোটো কী আছে সেভেন বাই টুয়েলভ তাহলে সেভেন বাই টুয়েলভ হচ্ছে সব থেকে স্মলেস্ট ওকে এবার কোশ্চেন আর ফোরটিন আর ফিফটিনটা কী আছে চলো আমরা দেখে নিই এখানে ফোরটিন আর ফিফটিনটা আছে দেখো ফোর হলান থ্রি বাই ফাইভ এটাকে তার মানে মিক্সড দিয়েছে এখানে তোমাকে ইমপ্রপার করতে হবে আর এইটা ইমপ্রপার দিয়েছে থার্টি ফোর বাই সেভেন তোমাকে এখানে মিক্সড কোনটা সেটা তোমাকে এখানে খুঁজে বের করতে হবে চলো তাহলে এটা দেখে নিই আচ্ছা তাহলে দেখো ফোরটিন এটা কী আছে দেখো ফরটিন এটা ফরটিন আর ফিফটি এটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে কী দিয়েছে দেখো আমি করলাম কি ফোর হোল অ্যান্ড থ্রি বাই ফাইভ এটা কীভাবে টোয়েন্টি থ্রি বাই ফাইভ হলো দেখো তোমাকে দেখাচ্ছি এই যে ফোর হোল অ্যান্ড থ্রি বাই ফাইভ কী করে হয় এটা দেখো ফোরের সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই করতে হয় ঠিক আছে ফোরের সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই করলাম মানে এটার সাথে এটা দিয়ে এই যে থ্রিটা আছে সেটাকে প্লাস লিখতে হবে আর তলায় ফাইভটা যেমন আছে সেরকম তাহলে ফোর ফাইভ স্যার টোয়েন্টি টোয়েন্টির সঙ্গে থ্রি প্লাস করলে টোয়েন্টি থ্রি এই যে আর তলায় ফাইভ ঠিক আছে এবার এইটা দেখো এটা এটা আবার ইমপ্রপারে আছে এটাকে মিক্স করতে হবে কী করে মিক্স করে তাহলে এটাকে ডিভিশন করবো সেভেন ফোরস আর টোয়েন্টি এইট এখানে রিমাইন্ডার পরে হলো সিক্স তাহলে এটাকে কীভাবে আমি মানে লিখবো কীভাবে এক্সপ্রেস করবো তাহলে যেটা কোটেন্ট হবে সেটা হচ্ছে হোল তাহলে ফোর হোল অ্যান্ড এই যে রিমাইন্ডার সিক্স সিক্স বাই সেভেন তাহলে এটা হচ্ছে অ্যান্সার ওকে আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটা আর অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে ঠিক আছে আর আর সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে যেন ভুল না ঠিক আছে আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার সিক্সটিন এইটা দেখো এখানে কী দিয়েছে এটা একটা একটা প্লাস দিয়েছে এই প্লাসটা একটা সিম্পল প্লাস দিয়েছে দেখো ফাইভ বাই এইট আর ওয়ান বাই এইট তাহলে কত হচ্ছে সিক্স বাই এইট এবার সিক্স বাই এইটটাকে আমি এবার কেটে মানে অর্থাৎ কি করলাম আমি এটাকে ইকো ভ্যালেন ফ্র্যাকশন করলাম আমি টু দিয়ে ডিভিশন করলাম টু থ্রি সার টু ফোর সার তাহলে থ্রি বাই ফোর হচ্ছে অ্যান্সার ওকে তাহলে সিক্সটিন এইটটা হয়ে গেছে আচ্ছা টু এটা হচ্ছে সিক্সটিন এইটটা এবার সেভেন এইট একটা মাইনাস দিয়েছে দেখো সেভেন্টি নাইনটা দেখো এখানে মাইনাসটা দিয়েছে ফাইভ বাই এইট মাইনাস ওয়ান বাই এইট তাহলে আমি কী করলাম তাহলে দুটো ডিনোমিনেটর সেম আছে তাহলে এইট হচ্ছে এলসিএম তাহলে ফোর বাই এইট হলো এটাকে আমি কেটে ছোটো করলাম ওয়ান বাই টু অ্যান্সার হলো ঠিক আছে তাহলে এখানে এইটা অ্যান্সার হলো এবার দেখো এইটা দিয়েছে এটা একটা মিক্সড ফ্র্যাকশান দিয়ে তোমাকে সাব ফ্র্যাকশান দিয়েছে তাহলে আমি প্রথমে মিক্সড ফ্র্যাকশানটাকে কী করলাম ইমপ্রপার করলাম ফোর থ্রিজ আর টুয়েলভ থ্রি প্লাস করলে হচ্ছে ফিফটিন তাহলে ফিফটিন বাই ফোর আর এইটাকে আমি ইম্প্রোভাই করছি মানে কী করছি বলতো তো এর সঙ্গে এটা ইন্টু করছি ফোর টু জার এইট তার সঙ্গে এই ওয়ানটা প্লাস করছি তাহলে ফোর ইনটু টু করার পরে প্লাস ওয়ান বাই ফোর তাহলে কত হচ্ছে ফোর টু জার এইট প্লাস ওয়ান নাইন বাই ফোর দিয়ে আমি এটাকে মাইনাস করলাম সিক্স বাই ফোর হলো এটাকে কেটে ছোটো করলাম থ্রি বাই টু হলো অর্থাৎ কেটে ছোটো করলাম বলতে আমি এটাকে রিডিউস ফর্ম এটাকে আমি বলছি রিডিউস ফর্ম বা সিমপ্লিস ফর্ম করছি ঠিক আছে ছোটো ফর্ম থ্রি বাই টু হলো বা এটাকে আমি কী করলাম মিক্সড ফ্রাকশান করে নিলাম ওয়ান হোল আর ওয়ান বাই টু এটাকে কী করে ডিভিশান করে করলাম এবার নাইনটিনটা দেখো একটা সিম্পলিফিকেশান দিয়েছে চলো আমরা দেখে নিই কীভাবে করেছি ফাইভ বাই সিক্স প্লাস টু বাই থ্রি মাইনাস ফোর বাই নাইন দিয়ে এবার আমি কী করলাম সিক্স থ্রি আর নাইন আমি যদি এখানে এলসিএম বের করি তাহলে এখানে হচ্ছে যে এলসিএম অফ সিক্স থ্রি আর নাইন ইজ এখানে কত হবে এইটিন হচ্ছে দিয়ে এইটিন তাহলে এলসিএম করলাম দিয়ে এবার মাইনাস করলাম মানে সিক্স থ্রিজ আর এইটিন তাই জন্য ফাইভ থ্রিজ আর ফিফটিন থ্রি সিক্স আর এইটিন থ্রি টু সিক্স আর টুয়েলভ আর নাইন টু আর এইটিন হয় সেজন্য ফোর টু আর এইট মানে মাল্টিপ্লাই করে করে করলাম তারপর ক্যালকুলেশন করে নাইনটিন বাই এইটিন হলো দিয়ে ওয়ান হোল অ্যান্ড ওয়ান বাই এইটিন ঠিক আছে আর এই ভেতরের স্টেপটা সিম্পলিফাই তোমাদের শুধু জানো যদি না জেনে থাকো তাহলে তোমরা আমার আগেই ভিডিওটা দেখবে এই ফ্র্যাকশনারি প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে ঠিক আছে অবশ্যই দেখে নেবে তাহলেই বুঝতে পেরে যাবে আচ্ছা এরপর টোয়েন্টিটা আমরা দেখিনি দেখো বলছি হইচ গেটার এই দুটোর মধ্যে চলো দেখি তাহলে গেটারটা গেটারটাকে তাহলে থ্রি হোল অ্যান্ড ওয়ান বাই থ্রি আর থার্টি থ্রি বাই টেন তাহলে এইটাকে আমি প্রথমে হোলটাকে আমি মিক্স প্যাকশনটাকে প্রথমে ইম্প্রোপার করলাম থ্রি থ্রি ইজ থ্রিজ নাইন টেন বাই থ্রি আর এইটা থার্টি থ্রি বাই টেন এবার টেন বাই থ্রি আর থার্টি থ্রি বাই টেনের মধ্যে কে বড় তাহলে আমি আবার এখানে ক্রস মাল্টিপ্লাই করছি দিয়ে হান্ড্রেড আর এখানে থার্টি থ্রি এটা হচ্ছে যে নাইনটি নাইন তাহলে যেহেতু হান্ড্রেড গেটার দেন নাইনটি নাইন সেই জন্য আমি বলতে পারি টেন বাই থ্রিটা গেটার দেন থার্টি থ্রি বাই টেন তাহলে এটা হলো অ্যান্সার ওকে তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই কমপ্লিটলি দেখবে গোটা সম ভিডিওটা অবশ্যই দেখবে আর তোমাদের কিন্তু বন্ধুদেরকে ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে পরে পরে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর ওখানে থাকা ওই বেল আইকনটা প্রেস করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ পরে আমি তোমাদেরকে এবার আর এশ নেক্সট ভিডিও পার্টটা আমি তোমাদেরকে যে চ্যাপ্টার আছে ঋষি প্রবস্থান সেটা আমি তোমাদের স্টার্ট করবো ওকে থ্যাংক ইউ